বন্ধুরা, আজ আমি খেতে শাক দিয়া বরবটি সেজে দিয়া শাক দিয়া আজ ভাজা করব। আপনারা দেখেন, এই দেখুন, রোদে গরমে কি সুন্দর ছাউনি করে শাকটা যত্ন করে লাগানো হয়েছে। আমি তুলিয়ে নেব, ছোট ছোট আর কচি কচি ডাটা খেতেই ভালো লাগে। মা এক মুঠো তুলেছে, আমি এক মুঠো তুলেছি, এই শাকটাতেই হয়ে যাবে। তোলা হয়ে গেছে, আর একটা শাক তুলবো। ও মা, বরবটি দেখি নাই তো, হনুমানে সব খেয়ে গেছে। খাব ও মা, ওই আর একটা তা উচ্ছে নেবো না আমি, কটা পাতা নেবো। পাতা দিয়েও একটা রান্না হবে, চলেন কটা পাতা তুলে নিই কচি কচি দেখে। উচ্ছে পাতার বড়া করব। এই উচ্ছের পাতাটা দিয়ে বড়া করব আর শাক দিয়ে ভাজা করব। চলেন, এটা হচ্ছে আম ফলসি, আবার অনেকে বলে আমচুর। তাই এটা দিয়ে একটা কোনো একটা রেসিপি আমি দেখাবো, তার জন্য কেটে রেখে দিছি, এটা শুকানো হবে। আর এই দেখেন বন্ধুরা, আমাদের বিশাল বড় লাউ হয়েছে, এই রোদে গরমে এও বাড়তে পারে নাই, শুকিয়ে গেছে রোদে। আপনাকে দেখাইতে পারি নাই, এই গাছটা টাটকাই আনা, একদম টাটকা বরবটি, জালি শাক, এগুলোও একদম জালি, ডাটা পাতা সব। আমি এই পাতাটা বেছে নিই, একটা কথা কই, এই যে ডাটাগুলা, এই ডাটাগুলা অল্প শাক আর এই ডাটা, এই জালি জালি ডাটা দিয়া মাছ দিয়া, ছোট মাছ দিয়া রান্নাকে খাইয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই ঘরটা একটু ঠান্ডা আছে, হাওয়াও আছে, তো এই ঘরে আসলাম। দুখান ডাটা ছিল, একখান মেয়ে মার একটা সাহেব, কি হইল সত্যিকারে, এখন এই গরমে না শাক পাতাটা খেতেই ভালো লাগে। বরবটি কটাও বাসেন, আমি শাক পাতা সব ধুয়ে নিয়ে আসি গা। শাক পাতা তো অর্ধেক রান্নাই হয়ে গেল, পাতাগুলো তো একবার ই হয়ে গেছে। তা যাই, আমি এই উচ্ছের পাতা আর ডাটা শাক সব ধুয়ে নিয়ে আসি। এবার শাকটা আমি কেটে নেব, শাকটা ধুয়ে নিয়ে আসছি, ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই, কচি ডাটা এরকম বড় বড় করে কেটে নেব। উনুনে দিলেই গলে যাবে, তাই একটু বড় বড় করে কেটে নিচ্ছে। এবার উচ্ছের পাতা কটা কেটে নিচ্ছি, পাতা কটা একটু কুচি কুচি করবো।
আগে থেকে ডালটা ভিজে রাখছিলাম, এই ডালটা আমি বেটে নেব। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, এবার বেটে নেব। ডালটা আমি বেশি ভিজে দিছি, এত লাগবে না, এই কটাই হয়ে যাবে। উস্তা আমি কাট গেল, একটু গোটা গোটা আছে, এটা তুলে নেব। উচ্ছে পাতার পাশে রাখে দেবো। শাক সবজি এই বাবু খাও, কাটা বাছা সব হয়ে গেছে, এবার আমি উনাটা ধরে নেব। এবার শাক ভাজাটা চাপাবো প্রথমে, আর সরষের তেল দিয়ে দেবো কড়াইতে। কাটা শাক দেখা যাচ্ছে এক কড়াই, কিন্তু রান্না করলে একটু খালি হয়ে গেছে। বন্ধুরা, আমি জামের ভিতরে নুন আর কাঁচা লঙ্কা গুলকে দিয়ে দিয়েছি, এখন আমি জাম কটা জ্বালাইয়ে নেব। এই দেখ জাম, ফটফট করে সব মাখা হয়ে যাবে, এবার ঝেকে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে মাখা, গোটা গোটাও আছে, আবার ফেটে গেছে সব, এবার তুলে তুলে খাবেন। আর বেশি মাখা হয়ে গেলে, ঘাটা ঘাটা হয়ে গেলে ভালো লাগে না, এরকমই ভালো লাগে। আমার তো সেই ঘাটা ঘাটা না, ঘাটা ঘাটা গোটা ধরবেন, নুন লঙ্কা সব ঢুকে গেছে, খেতে খুব ভালো লাগবে। তিনটা পাতা নিয়ে আস, সব সবাই সলসার মতো নুন শাক, এই দেখেন কতটুকু হয়ে গেল। একটু জাম মাখা খাই, মাখলাম শুকনো লঙ্কা পোড়াইয়ে দিলে খুব ভালো লাগতো আরো, কিন্তু এই গরমে দেব না, কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম। নাতিরা বাড়ি নাই, আমরা খাই। উচ্ছে পাতার মধ্যে পেঁয়াজ দেব, পেঁয়াজটা কেটে নিচ্ছি। লঙ্কা কুচি, হলুদ, লবণ, তারপরে মাখাই নেব। বেসন টেসন কিছুই দেব না, শুধু একটু ডাল বাটাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি বড়া, হাতে হাতের মধ্যে একটু গোল বানাইয়ে দিই। চাপটা চাপটা করে দিলাম, এবার তুলে দেবো। বড়াটা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি।
শক্ত হয়েছে বেশ। একবার মস মস হয়েছে, খেতেও দারুণ সুন্দর লাগবে, একটু তেতো হবে। লঙ্কা বাকিও দিছি, এবার কুচোয়ও দিছি। তিতো লাগে নাকি? অল্প তিতো লাগে, গাল দেয় না। বন্ধুরা, গরমের মধ্যে উস্তা পাতার বড়া খুব ভালো লাগতো খাইতে, মুখে খুব ভালো লাগতে লাগছে। খান, তিতেটা আগে খাই নেন, তারপরে শাকটা দেব। আর এই দেখো না মা, আবার উচ্ছে দিয়ে আবার জোর করছে, মাছ দিয়ে উচ্ছে দিয়ে জোর। শিঙি মাছ, জোরটা কি সুন্দর লাগছে দেখতে। উস্তা পাতার বড়া খুব ভালো খাইলাম, এখন শাক দিয়ে খাইয়ে দেয়। শাকটা এত সুন্দর হয়েছে, একটু খার খোর কিচ্ছু নাই, খাইতে খুব ভালো। বড়াটাও তো খুব ভালো খাইছি, আর এই যে শাকটা, মাছ মাংস রে কবে সরিয়ে ভয়ে, কেননা এত সুন্দর খাবার, মাছ মাংসর থেকে অনেক ভালো খাই। বন্ধুরা, এই গরমে আপনারা খুব সাবধানে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।